আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জন্য কি সেই একই রকম কল্পনা করেন, কিংবা তার পাশের জন, তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। সর্পরে কি কারণে দংশিল? তুমি এক কাজ করো, সর্পরে ডাক দিয়ে নিয়ে আসো, তারপর তারা জিজ্ঞেস করো কেন সে দংশিছে। আমি সর্পরে ডাকবো মানে সর্প কি মানুষের কথা শুনে? সর্প মানুষের কথা শুনে না, কিন্তু তোমার কথা শুনতেও পারে। দংশনের পর শরীরে একটা বান্ধনও করো নাই তোমাকে, কারো মাথায় কি ঠুকলো না সর্প বিষ দংশনের পরে শরীরে বান্ধন করার নিয়ম? তাহলে দংশন জায়গা থেকে বিষক্রিয়া অন্য জায়গায় ছড়াইতে পারে না? এখন তো বিষক্রিয়া তার সারা শরীরে ছড়াই গেছে, এই বিষ নামানো খুব কঠিন হবে। তোমাদের মধ্যে একজন আসো, আমার সঙ্গে বীণ বাজাবা। আসো বীণ বাজাও। আমি পারবো না, আমার পায়ে পাতের ব্যথা। কোথায় কোথায় খালি পাতের ব্যথা দেখলে সজনী, কোথায় কোথায় পাতের ব্যথা? তাহলে কি আমি যাবো? আমি মাত্র একদিন হলো এইখানে নববর হয়ে আসছি, আর আমি যদি বীণ বাজাই তাহলে সংসারে অমঙ্গল হবে না? তোমরা বিবাদ বন্ধ করো, বিক্ষাসের দোহাই লাগে, তোমরা বিবাদ বন্ধ করো, তোমাদের কারো বীণ বাজাতে হবে না। নাগরিয়া বাবু দাও, আমারে দাও, আমি বীণ বাজাবো। সকলে দৌড় দেন, তাড়াতাড়ি জলদি জল নিয়ে আসেন, জল নিয়ে আসেন।
সজনি। তুমি আবার মুখ ফিরে এলে কেন? আমার দিকে তাকাও, তাকাও বলতেছি। এই তুমি কিন্তু আমার মানহানি করতেছ, তুমি ভুলে যেতেছ আমি সজনের খাস সজন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই এই তুমি আমার করতেছো কেন? হ্যাঁ, কারণ কি? কারণ বলবো না। আরে কেন বলবো না? আচ্ছা ঠিক আছে, কারণ বলার দরকার নাই। তুমি আমার দিকে তাকাও, তাকাও, আমার আঙুল টেনে দাও। আমার হাতে বাতের ব্যথা, আমি আঙুল টানতে পারবো না। আমি কিন্তু সজনের খাস সজন, তুমি আমার আদেশ অমান্য করতেছো, বুঝতেছো কি হবে? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাকাও, আঙুল টানো। আচ্ছা ঠিক আছে, আঙ্গুল টানতে হবে না। তুমি আমার মাথার চুল টাইনা দাও, টাইনা দাও, আস্তে টানবা কিন্তু। হ্যাঁ, বৃক্ষস্বরের দয়া হয়েছে, সে তোমার জীবন ফিরাইয়া দিছে, তুমি নতুন জীবন পাইছ। ধর্মগুরু আর নাগরিয়া বাবুর কাছে সেজন্য আমি অনেক ঋণ। ওহারা আমাকে কেন বাসায় তুলিল? আমি গত হয়ে যেতেছিলাম, সেটাই ভালো ছিল, শান্তিতে থাকতাম। এমন কথা তুমি বলিতেছ কোন দুঃখে চকরিয়া স্বজন? তুমি নয়া শতায়ে কার স্বজন বানাইছ? তার হুকুম মাইনে চলার চাইতে গত হয়ে যাওয়া অনেক ভালো। তাহারে খাস স্বজন বানানো তুমি অন্তরে খুব পীড়িত হইয়াছ বুঝি? হ্যাঁ, তুমি বাসরাইতে নয়া শতায় তুমি খাস স্বজন বানাইছ, মানে আমার অপমান করছো, এটা তুমি ঠিক করো নাই। চকরিয়া স্বজন, আসলে কাতুরিয়া স্বজনের আলাভোলা কথায় আমি ভুলে গিয়েছিলাম। তার হুকুম মাইনা এই বসতে থাকুন দেব না। তুমি এক কাজ করো, তুমি আমার আবিষ্কার করে বহিষ্কার করো। না 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 না,
তুমি কেমন কথা বলো, এমন কথা মুখে বানিও না। আমি তোমার ব্যাপক আর বেসুমার পছন্দ করি। আমার ব্যাপক আর বেসুমার পছন্দ করো আর খাস সজন মানো তারে। আচ্ছা, তারে যেহেতু খাস সজন বানায় ফেলিয়াছি, এখন তো আর ফিরাই নেওয়া যাবে না। এখন যদি তোমারও আমি খাস সজন বানাই, তাহলে কি তুমি খুশি হইবা? এটা তোমার বিবেচনা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমরা দুইজনেই আমার খাস সজন। খুশ হইছ? এই যাও, স্নান করবো, জল তাপ করে নিয়ে আসো, যাও। কি বললে তুমি? তুমি কাকে হুকুম করতেছো বুঝতে পারতেছো? বুঝে শুনেই করছি। যাও, জল তাপ করবো, স্নান করবো, যাও নিয়ে আসো, জল তাপ করে নিয়ে আসো। আমি বাসুরিয়া সতাই না, আমি কাতুরিয়া সতাই। ঠিক আছে, আমি আমার দুই চোখ দিয়ে দেখে কইতেছি যে তুমি কাতুরিয়া সতাই, আর সেই লেগেই কইতেছি যে যাও জল তাপ করে নিয়ে আসো, আমি স্নান করবো। চকরিয়া, সাপে দংশনের কারণে তোর মাথা উলো হয়ে গেছে, তাই তুমি আমাকে চিনতে পারতেছো না। আমি রঙ্গমতির খাস সজন, আমি কাতুরিয়া, যাও আমার জন্য পান পাতা নিয়ে এসো, যাও। যাও, কি ছাগলের মতো, ছাগলের মতো পাতা, মানে ছাগলের মতো, মানে আমি পান পাতা খাবো, তুমি পান পাতা নিয়ে এসো, যাও। জল তাপ করতে বলছি, নিয়ে আসো, যাও জল তাপ করে নিয়ে আসো। আমি হুকুম করব না, তুমি জানো আমি কে। তুমি আমার হুকুম করবে না? কি তুমি আমার হুকুম করবে? আমি 100 বার করব, 500 বার করব, না করবে না। তুমি যাও আমার জন্য পান পাতা নিয়ে এসো, যাও। যাও, তুমি জল তাপ করে নিয়ে আসো, যেটা কইছি সেটা করো। তুমি আমাকে হাত দিলে কেন? আমি রঙ্গনিয়া, তুমি কে? আমি গজারিয়া। নাগরিয়া বাবু কই? সে তো বসতে ফিরে নাই, বাইরে আছে। ও আচ্ছা, আমি নাগরিয়া বেদের মতো সব কাজ জানি, তুমি আমাকে বলো তোমার কি কাজ। তার কাজ তো তোমার দিয়ে হবে না। কেন হবে না? আমি তার সাথে কম জানি কিসের? বিন বাজাইতে তার সাথে আমার অনেক দম বেশি। তুমি আমাকে বলো না, বলে দেখতে পারো, তোমার সব কাজ হয়ে যাবে। না, তার কাজ তোমার দেওয়া হবে না, তার কাজে তারই লাগবে। আচ্ছা, কাজটা কি তুমি সেটা আমাকে বলবা? তারে আমার মনে ধরছে। আচ্ছা, সেও কি তার দিলে তোমার স্থান দিছে? সেটা তো আমি জানি না, আমি আমার পছন্দের কথা তারে বলতে আসলাম। তার তো আস্তে আস্তে বিকেল সন্ধ্যা হবে। ও, কিন্তু আমি তো এতক্ষণ থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার পছন্দের কথা তারে জানাই দিও, কেমন? সেটা না হয় বললাম, কিন্তু তোমার পরিচয়টা আমি তাকে কি বলবো? তুমি তারে বলবা যে সে গতকাল আমাদের আবাসে গিয়েছিল সর্পদংশন একজন রোগীর চিকিৎসা করতে। আমার নাম রঙ্গনিয়া। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, আমি তাহলে আমি যাই। আচ্ছা। শরীরটা কেমন যেন বেদনা বেদনা লাগতেছে।
চকরিয়ার সঙ্গে শরীরে বিবাদ করছে সেই জন্য নাকি? পুরী বাপরে বাপ, শুনলে তো মনে হইল অসুরের শক্তি। তুমি এখানে আর তোমাকে সব জায়গায় খোঁজা হইতেছে। আমার মনে অনেক অশান্তি, তাই একা একা বসে আছি। তুমি নাকি চকরিয়ার স্বজনের সঙ্গে শারীরিক বিবাদ করছো? হ্যাঁ ঠিকই শুনছো। তোমার কি বেদনা শুরু হয়েছে? বেদনা? বেদনা হবে কেন? যেহেতু তুমি চকরিয়ার স্বজনের সঙ্গে শারীরিক বিবাদ করছো, এতক্ষণে তোমার তো বেদনা শুরু হয়ে যাওয়ার কথা। বেদনা শুরু হয় নাই? না না, বেদনা হবে কেন বলো কি? তার ব্যাপারে স্বজনই তোমাকে বাসন নিষেধে কিছু বলে নাই? কই না তো, সে তো আমার কিছু বলে নাই। তাহলে এখন তো তুমি ফাটা বাসা আটকা পড়ছো। ফাটা বাসা আটকা মানে কি হয়েছে? একটু পরে সব টের পাবা। বাসুরিয়া সতাই, তুমি আমার সব কিছু খুলে বলো। না থাক, শুনে নাই যখন এখনো শুনে লাভ কি? যে ঘটনা ঘটে গেছে তা তো আর ফিরানো যাবে না। সতাই সতাই, তুমি কিছু লুকাও না, সব কিছু আমার খুলে কও। আমি সে জিনিসের নাম মুখে আনবো না। বাসুরিয়া সতাই, বৃক্ষেশ্বরের দোহায় সব কিছু খুলে বলো। আজ বারে কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে আমি তার নাম মুখে আনতে চাই না, অমঙ্গল হবে। এমনিতেই চকরিয়ার সতাই অমঙ্গল কাটায় উঠেছে, তুমি এক নতুন অমঙ্গল আটকে রাখছো। মঙ্গলবারে তার নাম মুখে নিয়ে নতুন করে আমি আর অমঙ্গল ডাকতে চাই না। কি চকরিয়ার স্বজন নাকি কাতুরিয়ার সঙ্গে শারীরিক বিবাদ করছে? জানি। তার শরীরে তো বেদনা শুরু হয়ে গেছে। বেদনা? কিসের বেদনা? তুমি সব ভুলে গেলা? তুমি কোন বিষয়ে কথা বলতেছো আমি বুঝতে পারতেছি না। তুমি তার কথা ভুলে গেলেও আমি তার নাম এখন মুখে আনতে পারবো না। এখন মুখে নিলে কি হবে? আজ বারে কি বার? মঙ্গল। মঙ্গলে তার নাম মুখে নিলে আমার অমঙ্গল হবে। বুঝতে পেরেছি। হায় বিক্ষেশ্বর, আবার কোন অমঙ্গলের শব্দ শুনি। এমনিতেই চকরিয়া স্বজনটি নিয়ে কত কিছু হয়ে গেল। শোনো সজনী, তুমি চকরিয়া স্বজনের সঙ্গে কোনো কথা বলবে না, তার দিকে মুখ ফিরেও তাকাবে না। আমি যাইতেছি, যে অবস্থা দাঁড়াইছে তাতে সোনার উপাধি বসত পবিত্র করতে হবে। গতকালকে তুমি কারমনডাঙ্গে আসছিলে? গতকাল তো আমি একজন সর্প দংশন রোগীর বিষক্রিয়া থেকে বাঁচায় আসলাম, কিন্তু সে তো ছিল পুরুষ মানুষ। সে পুরুষ? হ্যাঁ। তুমি নিজের চোখে দেখছো? ময়দুলা জিরে দেখতেছি সত্যি সত্যি চুরি নিয়ে আসর করছে। চকরিয়া সতায়ের আসর করা পয়লা চুরি নিটা, তাই না? আমি জানি, আমি জানি চুরি নিয়ে আসরের দাওয়াই। তুমি তুমি শ্রী নাচনে কি দাও জানো? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? এই কামরূপ কামাখ্যা যাওয়ার রাস্তাটা এদিকে না, আমি ঠিক পথে যাইতেছি না। তুমি কামরূপ কামাখ্যার পানে যাইতেছো? হ্যাঁ।